চোখেরও পারে হয় কি বৃষ্টি যেভাবে এপার কাঁদে। খুব বেশি দেখতে ইচ্ছে করে আজ আপনি অক্সিজেন নেই? না, বাবার শরীরটা ভালো না। কেন, কি হচ্ছে? রাতে ঘুম হয় না, আর অন্য একটা সমস্যাও আছে, তোমাকে পরে বলবো। ঠিক আছে। বাবার বিষয়টা নিয়ে আমি নিজেও খুব চিন্তিত। আচ্ছা, তোমার কবে সময় হবে বলো তো? যে কোনো সময়। ঠিক আছে, আমি তোমাকে ফোন করে জানাবো। ঠিক আছে। বাবার সাথে দেখা করবে তো? ঠিক আছে, তুমি যাও, আমি চা করে আনছি। একটা কথা, না থাক, পরে বল। আজ রবির মৃত্যুবার্ষিকী। আমি ভেবেছিলাম আপনি ভুলে গেছেন। ও তোমার বন্ধু ছিল, আমি ওর বোন, কি করে ভুলি? কি হয়েছে রে? কিছু না। আজকাল গাজা টাজা ধরেছিস না? কি যে বলো না বাবা। তাহলে এত ঝিম মেরে থাকিস কেন? স্মৃতিচারণ করি। স্মৃতিচারণ? কিসের স্মৃতিচারণ? বলতে লজ্জা লাগছে বাবা। তাহলে ওই লজ্জিত মুখে বলে ফেলো বাবা আমার। কনক চাপা। কনক চাপা? সে আবার কে? দুঃখী মেয়ে। ও বাবা মা কেউ নেই, এতিম। ওর বাল্য বিবাহ হয়েছে। ও আচ্ছা, তা তোর সাথে ওর সম্পর্ক কি? এই সুন্দর একটা সম্পর্ক হতে পারতো, কিন্তু
আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস? কি মনে হয় বাবা? তোর আমার সাথে মিল না তোর মায়ের সাথে মিল? কেন? কারণ আমাদের কারোর সাথে তোর মিল নেই। এমন প্রেমিক মন খোদা তোকে কি করে দিল রে বাবা। কিন্তু বাবা, এই মায়ের কাছে শুনেছি তুমিও নাকি কত আন্টির প্রেমে পড়েছিলে। কিসব বাজে কথা বলছিস? বাজে কথা না, একবার নাকি মা তোমাকে কান ধরে নিয়ে এসেছিল, তুমি নাকি কোন আন্টির সাথে ক্যান্ডেল লাইট ডিনার করছিলে। আমার তো মনে পড়ছে না। মনে পড়ছে না? না না, মাকে ডাকবো, মনে করিয়ে দিই। থাক থাক থাক, এসব পুরনো কথা মনে করে কি লাভ, তুই বল। রাইট, এখন বুঝতে পারছো তো বাবা, আমি যে তোমার বর্তমান সংস্করণ তাতে কোনো সন্দেহ নেই, তাই না? খুব পাকা হয়েছিস না? তবে আমার একটা দুঃখ আছে বাবা। দুঃখ? কিসের দুঃখ? এই একদিন তোমার মতো আমারও টাক পড়ে যাবে, তখন কি আর মেয়েরা আমাকে পছন্দ করবে? আচ্ছা বাবা, তুমি এখন কেমন রেসপন্স পাচ্ছ মেয়েদের কাছ থেকে জানতে চাস? তাহলে চল একদিন রিক্সা ভ্রমণে, দেখবি কত মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে বোরখাওয়ালা মেয়েরা, বুঝলি? বোরখা ফাঁক করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হবে না, হবে না কেন, দেখতে হবে না কার বাবা। আপনি কি এখন মৃত্যুচিন্তার কথা ভাবছেন? না না, আমার তো বরঞ্চ উল্টোটা, আমার হচ্ছে বাঁচার চিন্তা। বাহ, বেশ ভালো তো। এই নিয়ে তোমার সঙ্গে আলাপ করব ভাবছিলাম। বলেন চাচা, আমার অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ, অন্যের সাহায্য ছাড়া আমি চলতেই পারি না। বলা যায় মিতুর ঘাড়ের উপর সিন্দাবাদের ভূতের মতন আমি চেপে বসে আছি। আপনি বিষয়টা এভাবে ভাবছেন কেন? ভাবার যথেষ্ট কারণ আছে। মিতুর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, শুনেছি ওর কলিগের একজনের সঙ্গে নাকি ওর ঘনিষ্ঠতাও আছে। কিন্তু আমি 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 নিশ্চিত আমার মৃত্যু না হওয়া পর্যন্ত ও কিছুতেই বিয়ে করবে না। কেন? কারণ বিয়ের পরও চলে যাবে শ্বশুর বাড়িতে, ও নিশ্চয়ই সেখানে আমাকে নিয়ে যাবে না। বুঝতে পারছি। তাহলে তার মানে কি দাঁড়ালো? বিষয়টা আপনি অনেক কঠোরভাবে দেখছেন চাচা। কঠোর বিষয়কে হালকা করে দেখার কোনো অর্থ আছে? হয়তো অন্যরকমও হতে পারে। উনি যাকে বিয়ে করার কথা ভাবছেন তাকে নিয়ে যে বাসায় উঠবেন, আপনিও সেখানে থাকবেন। রাতুল, তুমি ভালো করেই জানো এটা অসম্ভব। মানুষ বিয়ে করে সংসার সাজাতে, ওঝা বাড়াতে নয়। আপনি তাহলে কি করতে চান? সেটা নিয়ে ভাবছি। আত্মহত্যা সহজ পথ, কিন্তু খুবই নিম্নমানের। আপনি কি আত্মহত্যার কথা ভাবছেন? না, এখনো সেরকম ভাবছি না, অন্য কোনো উপায় আছে কিনা খুঁজছি। আপনার জন্য সিগারেট এনেছি, দিব? দাও। আমার এখনো বেঁচে থাকতে ইচ্ছা করে, সেটাই হয়েছে যত ঝামেলা। কি ঝামেলা বাবা? আমি একটু মিসেস সুফিয়ার সাথে দেখা করতে চাচ্ছিলাম। উনি এই হোটেলে আছেন তো? হ্যাঁ। আচ্ছা, ওনার রুম নাম্বারটা? 3250। আচ্ছা, কোন দিক দিয়ে যাবো? অ্যাকচুয়ালি আমি একটু জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, শিওর। হ্যালো, জি ম্যাডাম,
আপনার নামটা প্লিজ? শৌমিক। শৌমিক না ম্যাডাম, শৌমিক নামে এক ভদ্রলোক এসেছেন। জি ম্যাডাম। ওকে বাবা, প্লিজ যেতে পারেন আর তুমি শ্রমিক? অনেক বড় হয়ে গেছো, কি খাবে? একটা কিছু খাও। অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস তোমার খুব ফেভারিট। হ্যাঁ, আমারও তাই। এক মিনিট। হ্যালো, 105 থেকে বলছি। আমার রুমে দুটো অরেঞ্জ জুস। জি জি, থ্যাংক ইউ। আর কি কি তোমার প্রিয়? অনেক কিছু। হাসছো যে? না, মানে আপনি যেভাবে প্রশ্ন করছেন মনে হচ্ছে আমি একজন সেলিব্রিটি। আর আমার কি ফুল প্রিয়, কি কি ফল প্রিয়? তুমি আমার কাছে তাদের চেয়ে অনেক বড় কিছু। আচ্ছা, আপনি আপনি আমার বাবা মাকে দেখেছেন? হ্যাঁ। তারা কেমন ছিলেন? অভিধানে ভালো মানুষের যেমন সংজ্ঞা থাকে, তোমার বাবাও তেমনই একজন ছিলেন। আর মা? জানেন, মার মুখে বাবার কথা অনেক শুনেছি, কিন্তু মার কথা কখনো কারো কাছে শুনিনি। আচ্ছা, আপনি আপনি আমার মাকে চিনতেন? হ্যাঁ, চিনতাম।
আমার মায়ের সাথে আমার কোনো মিল আছে? তোমার গায়ের রং তোমার মায়ের মতো, তোমার ঠোঁট, তোমার চোখ, আমি মনে হয় আপনি কাঁদছেন। না না, ও কিছু না, মানে চোখে কিছু না পড়েছে। ঘরটা তোমার না? আমার ঘর অনেক টুংরা। আসলে কি স্টুডেন্ট মানুষ, তার উপর আবার ব্যাচেলার, আর সবচেয়ে বড় কথা হলো যে ছেলেদের রুম তো একটু অগোছালো থাকবে, এটা একটা ফ্যাশন আর কি। সেই হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাকে চেনা মনে হচ্ছে। চেনা মনে হচ্ছে? রাস্তাঘাটে হয়তো দেখে থাকবে, ঘোরাফেরা তো করাই হয়, তাই না? ঠিক মনে করতে পারছি না কোথায় তোমাকে দেখেছি। আসলে সত্যি কথা বলতে কি, আমার চেহারাটাই হচ্ছে একটা অন্যরকম চেহারা, দেখলেই মনে হয় আরে একে তো চিনি। তোমাকে আমি সত্যি চিনি। চেনো? বললাম না, ওই আসলে চিনি। ও হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তুমি লিজার সাথে ঘুরতে না? লিজা 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 কই? আমার তো কোনো লিজাকে মনে পড়ছে না। ভুলে গেছো? এই তো মাস কয়েক আগে। আচ্ছা, তোমাদের সম্পর্কটা ভাঙলো কি করে বলো তো? লিজা 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 লিজা, আরে লিজার সাথে আমার সম্পর্ক ভাঙবে কেন? ওর সাথে আমার তো কোনো সম্পর্কই ছিল না, ও তো আমার ছোট বোনের মতো, লাইক এ লিটল সিস্টার। তাই না? হ্যাঁ, ও তো আমাকে বলেছে তুমি ওর জন্য দিওয়ানা। দিয়া কি হলো? না মানে গলার মধ্যে কি যেন একটা আটকে গেল। এখন কি অবস্থা? এখন ঠিক আছি। ও আচ্ছা, লিজা বললো আর তুমি এটা বিশ্বাস করলে? আচ্ছা আচ্ছা, ভাবো যে লিজার মতো একটা মেয়ের প্রেমে দিওয়ানা হওয়ার মতো কিছু আছে, বলো তুমি বলো। না তাই তো, তা ঠিক। হ্যাঁ, ও একটু কেমন যেন ক্যাটকেটে ফর্সা। হ্যাঁ, আর নাকটা থেবড়ানো একদম। না ভাবো যে এরকমটা নাক থেবড়ানো গাল ফর্সা মেয়ের কেউ দিওয়ানো হতে পারে? কোনোদিন সম্ভব? তার চেয়ে এই এই তুমি হলেও হতো, আমি মাথা নত করে বলতাম হ্যাঁ আমি তোমার জন্য দিও। আবার ফ্ল্যাটারি? একদম না, আল্লাহর কসম একদম ফ্ল্যাটারি না। ফানি,
তোমার আন্টির সাথে কথা হয়েছে? কেমন লাগলো? অবাক হলাম। কেন? না মানে তিনি বাবা মায়ের কথা বলতে বলতে খুব ইমোশনাল হয়ে গেলেন। তো এতে অবাক হওয়ার কি আছে? তাদের কথা বলতে যে কখনো কাউকে আমি কাঁদতে দেখিনি, জীবনে প্রথমবার। আমারও কেমন যেন লাগছিল। মা, আন্টি কি বাবা মায়ের খুব কাছের কেউ ছিলেন? কাছেরই ছিলেন। একটা প্রশ্ন করি মা, তুমি কি আমার মাকে কখনো দেখেছ? আমি কি দেখতে তার মতো হয়েছে? কিছুটা মিল আছে। তোমার কাছে বাবার কত ছবি, মার একটাও নেই? কেন? তুমি তো কখনো এসব ব্যাপারে কখনো কিছু জিজ্ঞেস করনি? জানতে ইচ্ছে করেনি তাই। এখন করছে। কেন যেন মাকে খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা শমিক, আমাদের কাছে কি তোমার কোনো অপূর্ণতা আছে? আমি কি কখনো তা বলেছি? তাই আন্টির সাথে আর কি কি কথা হলো? তেমন কিছু না, স্মৃতিচারণমূলক কথা বললো। তোমাকে তার সাথে যাওয়ার ব্যাপারে কিছু বলেন? না, উনি আমাকে নিয়ে যেতে যাবেন কেন? আর আমি বা যাবো কেন? এমনি বললাম। ভালো লাগছে? খুব ভালো লাগছে। ধন্যবাদ, একটু বেশি করে দাও। বেশি আরাম প্রিয় না? অভিক, টুম্পাকে কেমন লাগলো? টুম্পা খুব ভালো রেসপন্স। ওর সঙ্গে বিয়ের কথা বলি? মাথা খারাপ, ওরা কি ভাববে? কি ভাববে? ওর বাবা তোর বাবার বন্ধু মানুষ তো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। তোর আপত্তি নেই তো? আমার আবার কি আপত্তি? আমার কোনো আপত্তি নেই। এই
তোমরা মুরুব্বি মানুষ, তোমরা যা ভাববে। আমি সবসময় আমি তোমার কথা সবসময় শুনি, তাই না মা? তাই বুঝি। হ্যাঁ, তো সেদিন যে বিয়ের কথাটা যখন বললাম, কি সব যেন বলেছিলি সেদিন? সেদিন আসলে মনটা ভালো ছিল না, আর তাছাড়া আকাশটাও কেমন জানি মেঘলা ছিল। বাদর? আকাশ মেঘলা ছিল না, বাদর হয়েছে। তুমি একটা, তোমাকে এখন আমি চুলে ভেবে দেবো। তুমি কিছু খাবে? না, আসলে তোমাকে এখানে ডেকেছি বাবা সম্পর্কে কিছু আলাপ করব। বলুন। তুমি তো প্রায় বাবার সাথে আলাপ করো, তার মধ্যে কোনো পরিবর্তন দেখেছো? কি ধরনের পরিবর্তন? না মানে বাবার আসলে মাথা ঠিক নেই। উনি কি এরকম কিছু করেছেন? এখনো করেননি। বাবা কি তোমাকে বলেছে তিনি আমার ঘরে সিন্দাবাদে ভূতের মতো বসে আছেন? বলেছেন। উনি এখন চান আমাকে মুক্তি দিতে, ঠিক করেছেন বাসা ছেড়ে চলে যাবে। কি করবেন? রাস্তা রাস্তা ভিক্ষা করবেন। অথচ দেখো, বাবা একসময় কলেজে অধ্যাপনা করতেন। এমন কিছু কি ঘটেছে যার জন্য চাচা ভাবছেন যে উনি বাড়তি বোঝা? বাবা তো অত বোকা নন, আর তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই বলছি। আমার এক অফিস কলিগ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তার সাথে তার মা বাবা থাকেন, ছোট ভাই বোনও থাকেন। তার সাথে যদি আমার বিয়ে হয়, বাবাকে তো আর আমি ওই বাড়িতে উঠাতে পারবো না। উনি তো আপনার কথা জানেন, উনি কি বলেছেন? উনি কিছুই বলেননি, আমি ওনাকে অপেক্ষা করতে বলেছি। আপনার কি ধারণা অপেক্ষা করলে সব সমস্যার সমাধান হবে? অপেক্ষা করতে বলা ছাড়া আমার তো আর কোনো উপায় নেই। আপনার কাছে কি এই সমস্যার কোনো সমাধান আছে? মানে আপনি আমাকে কি করতে বলছেন? তুমি কি করবে তোমাকে এমনি বললাম, যদি পারো বাবাকে একটু বলো পাগলামি চিন্তাগুলো যেন না করে। আমি বলবো। হ্যালো, কে টুম্পা? আমি ভাবতেই পারিনি তুমি আমাকে ফোন করবে। এই জানো, আজকে একটা ফানি ঘটনা ঘটেছে। কি ঘটেছে? শোনো, আন্টিনা মামকে আমার বিয়ে প্রস্তাব দিয়েছে। এটা কি ফানি ব্যাপার হলো বলো তো? তাই নয় কি? এই সত্যি কথা বলতে গেলে তাই, তবে এই তো লক্ষ্মী ছেলে, তুমি ধরতে পেরেছ। আন্টিনা সে গেলে? হ্যাঁ মা, একটু সে গেলে। এখন হচ্ছে এনজয় করার সময়, বিয়ে করে বন্দি হওয়ার কোনো অর্থ আছে বলো? আমাদের কি আর দেখা হবে না? নটি বয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, আমার মনে হয় শ্রমিককে সত্য কথাটা জানানো দরকার। ওকে বলবে যে ওর মা এখনো বেঁচে আছে। ওকে বলবে ওর মা ওকে ছেড়ে চলে গিয়েছিল এবং ওর বাবাকে ফেলে অন্য লোকের সঙ্গে চলে গিয়েছিল। তাছাড়া কি করার আছে জানি না, কিন্তু এসব জানার পর ওর মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? কিন্তু
কিন্তু সত্যকে আড়াল করা কি ঠিক হবে? যে সত্য যেন শুধু ক্ষতি হয় তা যেন কি লাভ? মিসেস সুফিয়ার কথা একবার ভেবে দেখো, শমিকের মুখ থেকে সে কোনোদিন মা ডাক শুনতে পাবে না। মা ডাক শোনার কোনো যোগ্যতা বা অধিকার তার নেই। একটা ভুলের জন্য মানুষ কতদিন প্রায়শ্চিত্ত করে? প্রয়োজনে অনন্তকাল। বাবা, একটা সমস্যায় পড়ে গেছি। সমস্যা? কি সমস্যা বাবা? মায়ের মাথা থেকে না বিয়ের ভুটটা নামাতে বলো। কেন, তুই তো নাকি বিয়েতে রাজি হয়েছিস। আরে মায়ের চাপাচাপিতে রাজি না হয়ে কোনো উপায় আছে বলো? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছিস বাবা। যেভাবেই হোক আমি এখন বিয়ে করতে চাই না। কেন, অসুবিধাটা কোথায়? আরে বিরাট অসুবিধা আছে বাবা, এখন বিয়ে করলে লোকজন হাসবে না। হাসার কি হলো, বিয়ে হচ্ছে একটা পবিত্র জিনিস। যে অবশ্যই হাসাহাসির একটা বিষয় আছে বাবা। দেখো, যেখানে আমার কোনো বান্ধবীদের বিয়ে হয়নি সেখানে আমি একটা ছেলে হয়ে বিয়ে করে ফেললাম, কেমন কেমন? তোর কথা যুক্তি আছে। অবশ্যই যুক্তি আছে বাবা, আমি যুক্তি ছাড়া কথা বলি না। কিন্তু আসল কথা হচ্ছে বাবা, আমি কিছু বুঝি না বাবা, তুমি মাকে বুঝাও। এই তো সমস্যা ফেলে দিলি। কি অসুবিধা? বুঝদার মানুষকে বোঝানো যায়, কিন্তু তোর মা তো অবুঝ, কিছুই বুঝতে চায় না। তোমার কথায় পয়েন্ট আছে, কিন্তু বাবা যেভাবেই হোক তুমি তোমার ছেলেকে উদ্ধার করো। দেখি, চেষ্টা করে দেখি। দেখো বাবা, চেষ্টা করে দেখো, যেভাবে হোক আপাতত মায়ের মাথা থেকে বিয়ের ভুটটা নামাও। অভিক, বিয়ে না করার পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য আবার কি কারণ? অন্য কোনো কারণ নেই, অন্য কি কারণ থাকবে? অভিক বাবা, ভাবি জানো, আমি না ইদানিং অনেক উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখি। পৃথিবীতে উদ্ভট বলে কোনো শব্দ নেই, প্রত্যেক জিনিসের একটা ব্যাখ্যা আছে। কিন্তু গতকাল রাতে আমি কি দেখলাম জানো ভাবি? কি দেখলি? দেখলাম আমি বরফের দেশে চলে গেছি। আমার গায়ে কোনো শীতের কাপড় নেই, আমি শীতে ঠকঠক করে কাঁপছি। এরও একটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? তোর ঘরে কাল সারা রাত এসি চলছিল, ঠান্ডায় জমে গিয়ে তোর মনে হয়েছে তুই বরফের দেশে। তারপরে কি দেখলাম সেটা না জেনে কেন কথা বলছো ভাবি? বল 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 বল। তারপর আমি দেখলাম একদল জঙ্গলি আমাকে ঘিরে ধরলো, তাদের বৃত্তটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। কিন্তু ভাবি, বরফের দেশে জঙ্গলি কোথা থেকে আসবে? এরও একটা ব্যাখ্যা আছে, হয়তো আমার জানা নেই, অন্য কেউ জানে। আমি ভাবছি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাব। আচ্ছা, তুই উদ্ভট স্বপ্নগুলি কখন দেখিস? সেটা তো বলতে পারবো না ভাবি, কিন্তু উদ্ভট স্বপ্ন দেখে যখন ঘুম থেকে উঠি তখন রাত প্রায় শেষ। মানে ভোরের দিকে? ভাবি, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? হ্যাঁ, এই জন্যই তো বলি ভোরে ঘুম থেকে উঠার অভ্যাসটা কর। ও, এবার বুঝতে পেরেছি। কি বললি? উদ্ভট স্বপ্ন দেখার ভয়ে তুমি ভোরবেলা ঘুম থেকে উঠে যাও, তাই না আপনি? পাগলি। আমি বুঝতে পেরেছি ঠিকই। হ্যালো। হ্যালো, শমী কি আপনার ওখানে? না তো, কি হয়েছে? না, সকাল থেকে ওকে দেখছি না। কোথাও গেছে হয়তো? না, ও তো আমাকে না বলে কোথাও যায় না। কোথায় যেতে পারে বলে ভাবছো? ঠিক বুঝতে পারছি না। শোনো, খবর পেলে আমাকে জানিও। আচ্ছা।
ঠিক আছে। কি ঘটনা? কি কিসের ঘটনা? তুই কি আবার প্রেম করেছিস? আরে দূর, প্রেম এত সস্তা নাকি? হ্যাঁ তা না, মাঝে মাঝে তোকে দেখে আমার সেটাই মনে হয়। তুইও শ্রমিকের মতো হয়ে গেলি। আচ্ছা এই আমাকে কেমন দেখাচ্ছে বলতো? কেমন দেখাচ্ছে মানে? এই হ্যান্ডসাম, গুড লুকিং, ডেশিং। শিওর তুই আবার প্রেমে পড়ছিস, রাইট? আসলে মনটা বড় বিচিত্র, কখন যে কাকে কিভাবে। অভি এনাফ। হ্যাঁ আমার কি দোষ? বাই দ্য ওয়ে, এটা কি শার্ট পরছিস তুই? ভালো লাগে না? কেন, শার্টটা খারাপ কি? চেক শার্ট, ভদ্র ইমেজ। তুই কি অফিসে যাচ্ছিস না ডেটে যাচ্ছিস? তোর উচিত হচ্ছে কালারফুল চক্রবক্রা টাইপের একটা শার্ট। চক্রবক্রা শার্ট রাস্তার ছেলেরা পরে, আমি এগুলো পরে যাবো কি? না আমার কোনো ইমেজ থাকবে না। সালমান খানও চক্রবক্রা শার্ট পরে। হ্যাঁ সালমান খান কিন্তু রাস্তার ছিল না, হিরো। তাহলে কি চেঞ্জ করবো? হ্যাঁ প্যান্টটাও তোর ভালো যাচ্ছে না। আসলে প্যান্ট তো হলো একদম লেটেস্ট স্টাইল, কি বলতেছিস? বয়স্ক লোকদের জুতা এটা। বয়স্ক লোক সারা জীবন এই জুতা পরলাম, এটা বয়স্ক লোক লাগবে তো। হ্যালো হ্যালো বৃষ্টি, সৌমিক কি তোমাদের এখানে গেছে? ও না গো আন্টি, না আন্টি আসে নাই তো। আসেনি? ওকে সকাল থেকে দেখছি না। বাসায় কোনো ঝামেলা হলো? না আন্টি। মোবাইলে ফোন করেছিলেন? মোবাইলটা বাড়িতে রেখে গেছে। আন্টি টেনশন করো না, আমি দেখছি। Thank you.
টুম্পা, তোমার সাথে দেখা হওয়াটা আমার লাইফের বেস্ট প্লেজার। আবার ফ্ল্যাটারি? ফ্ল্যাটারি? হ্যাঁ, আমি আমার বন্ধুরা শুনলে না হাসতো। কেন? কারণ তারা জানে আমি কত সাহস সরল একটা ছেলে। সাহস সরল? হ্যাঁ, বাম ডান বুঝি না। তুমি? হ্যাঁ, পানির মতো একদম সাহস সরল। একদম পানির মতো? তুমি আমার কথা বিশ্বাস করছো না? হায় কপাল, আমার কথা বিশ্বাস করলে না? আসলে কি মানে তোমাকে দেখলি না কেমন কেমন জানি হয়েছে। কেমন 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 যেন মানে কেমন মানে সব ভাল লাগে। নীল আকাশ, গরম রোদ, সব রোদ না? হ্যাঁ, রোদ তো নেই। মার সাথে দেখা করবি না? অভিমান, তোদের ছেড়ে গিয়েছিল বলে, তাই না? সমিক, কত পরিবারই তো এরকম হয়, তাই না? ওনার কারণে আমার বাবা বাবা মারা গেছে। মানুষই তো ভুল করে। আমি মহাপুরুষ নই, হ্যালো। হ্যাঁ জি আন্টি। সমিক আন্টি, বল বল, আমরা আসছি। হ্যাঁ আন্টি, সমিক বাসা আসছে একটু পরে। জি হ্যালো রাতুল, তুমি কি একটু বাসায় আসতে পারবে? কি হয়েছে? বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন? হ্যাঁ, সকালে অফিসে গেলাম, তখন একদম ভালো মানুষ ছিল। বাসায় ফিরে দেখি দরজাটা ভেড়ানো, কিন্তু ভেতরে কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি।
শ্রমিক, আমি জানি তুমি জেগে আছো। উঠো, উঠে বসো। এই এই শুনি, উঠো। কি হয়েছে? আমাকে না জানিয়ে কোথায় চলে গেছিলে তুমি? কি হলো? একটু বাইরে বেরিয়েছিল। যাবার সময় তো মোবাইলটাও বাড়িতে ফেলে রেখে গেছো। ইচ্ছে করে রেখে যাইনি, ভুলে রেখে গেছি। একবার ভাবলে না যে আমি চিন্তা করব? মা, হ্যালো। হ্যালো, শমী কি ফিরেছে? হ্যাঁ ফিরেছে। তুমি তাকে পাঠালো কেন? কথা বলবেন শমিক? শমিক, তোমার সুপ্রিয়ান্ট কথা বলো। আমি কথা বলতে চাচ্ছি না।